জান্নাতের শর্টকাট কোনো রাস্তা নাই, জান্নাতের রাস্তা একটা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা দেখিয়েছেন, আল্লাহ বলছেন তোমরা এই সহজ সরল পথ অনুসরণ করো, যেটা প্রতিদিন নামাজে দাঁড়িয়ে বলেন ইয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একটাই রাস্তা, একটাই রাস্তা। বিশ্বনবী অসুস্থ, মসজিদে আসতে পারছেন না, তারপরে দুইজন সাহাবীর কান্দে ভর দিয়া মসজিদে ঢুকছে, দাঁড়ায়া নামাজ পড়তে পারছেন না, রাকাত ঠেলে ঠেলে সামনে গেলেন, সামনে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করছিলেন, ওই অবস্থায় পাশে দাঁড়ায়া পাশে বসে গেলেন, দাঁড়ানোর ক্ষমতা নাই, অসুস্থ। আবু বকর সিদ্দিক পিছনে চলে আসলেন, বিশ্বনবী ইঙ্গিত করেছিলেন থাকো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পিছনে চলে গেলেন, রাসূল ইমামতি করলেন বসে বসে, সাহাবারা ওনার পিছনে নামাজ পড়লেন, নবী মুহাম্মদ অসুস্থ নামাজ ছাড়ে না, আর আমাদের সুস্থ পীর সাহেব কয় নামাজ লাগে না। পীরের কাছে মুরিদ হলে নামাজ লাগে না এমন পীর বাংলাদেশে আছে কিনা? উম্মত তাদের মুরিদেরা ধোকায় পড়েছে, হুজুরের কথাই ঠিক। এই জন্য আমি আমার কথা শুনতে বলি না, আমি বলি কোরআন এবং সুন্নার কথা শুনুন। ইবাদত মানে হলো আল্লাহর অর্ডার মানা, হিয়া কাজাউল হায়াত, সংজ্ঞা শিখে যান, জীবন পরিচালনা করা, বিহাসবি আওয়ামিরিল্লাহি, আল্লাহর আদেশগুলোর আলোকে। আদেশগুলো শব্দের এক বচন না বহু বচন, এর মানে যত আদেশ আল্লাহ করেছেন সবটার আলোকে, ওয়ানাওয়াহি এটাও বহু বচন, এবং নিষেধগুলোর আলোকে। কালেমে একটা বিপ্লবের নাম, এটা রেভুলেশন। 1971 সনে 8 মাস 20 দিন যুদ্ধ করে, প্রায় 9 মাস যুদ্ধ করে পাকিস্তান থেকে আমাদের বাংলাদেশ আলাদা হলো, পূর্ব পাকিস্তান স্বাধীন হলো, স্বাধীন হওয়াকে রেভুলেশন বলে, এটা বিপ্লব, ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন স্বাধীন দেশ। এখন আমরা যখন স্বাধীনতা অর্জন করেছি, পাকিস্তানের কিচ্ছু রাখি নাই, নামটা হয়ে গেছে নতুন, রাজধানীর নাম আগের টান আছে নতুন, কথা বলেন, প্রেসিডেন্টকে আগের জন্য নতুন, প্রধানমন্ত্রী আগের জন্য নতুন, সেনাপ্রধান আগের জন্য নতুন, বিচার বাহিনী বিচার বিভাগের প্রধান প্রধান বিচারপতি আগের জন্য নতুন, সব নতুন, আগে সব ফেলে দাও। আপনারা দেখেছেন কয়দিন আগে আফগানিস্তান যখন তালেবানদের হাতে আসে, পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ তারা এনেছে, কিন্তু একটা শহর বাকি ছিল, ওই শহরটার নাম কি আপনাদের কারো মনে আছে? পান শি, একটা শহর নিয়ন্ত্রণে নাই। তালেবানরা কি যুদ্ধ বন্ধ করে নাকে তেল দিয়ে ঘুমে গেছে? যে মোটামুটি বাকিটা তো আইছে, 90% যেহেতু আইছে, ওইটুকু গেলে আর কি? না, এটার নাম স্বাধীনতা নয়, এটার নাম বিজয় নয়, পুরাটা অধীনে এনে তারপরে যাবে বিশ্রামের আগ পর্যন্ত নয়। আল্লাহর কোরআন মাজিদের উপরে এমন বিশ্বাস আপনি এনেছেন, সবটা মানেন, শুধুমাত্র কুলহু আল্লাহ সুরা মানেন না, অথবা ইন্না তয়না মানেন না, অথবা মানেন এক আয়াত মানেন না, আপনার ইমান কত পার্সেন্ট হয়েছে? 1% না, একবারে জিরো। যে কোরআন একটুও মানে না, সে যেমন আপনি এক অক্ষর মানেন না, আপনিও ঠিক তার মতো হুবহু তেমন। ইয়াকা নাবুদু মানে কি? মানে হলো নিজেকে আল্লাহর কাছে এমন ভাবে সঁপে দেয়া, হে আমার রব, তোমার কথার বাহিরে আমি একটি কদম রাখবো না। ইবাদত জাহিরি বাতিনি দু প্রকার, মিসালুল ইবাদত জাহারা জাহিরা আস-সালাত ওয়া যাকাত ওয়াল হাজ ওয়া দুআ যিকির গায়রু যালিক, এগুলো হচ্ছে ইবাদতের প্রকাশ স্বরূপ। কিন্তু ইবাদতের বাতিনি একটা রূপ আছে, সেটা হচ্ছে হুব্বুল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা, ওয়াল খাউফ মিন আযাবিহি, আল্লাহর আযাবের ভয় করা, ওয়ার রাজা আলী রাহমাতি, আল্লাহর রহমতের আশা করা, ওয়াত তাওয়াক্কুল আলাইহি, আল্লাহর উপর একমাত্র ভরসা করা।
ভরসা কার উপরে? সাথে আর কেউ আছে? রাখা যাবে? কিন্তু আমরা তো এটা করি না। আচ্ছা, ইসলাম সব মানা দরকার, মানেন না কেন? হুজুর, বুঝি তো মানা লাগবে, কিন্তু মানতে গেলে তো আসলে এই সমস্যা। ভাই যান, আপনি তো ভালো মানুষ, নামাজি মানুষ, হাজি সাহেব মানুষ, আপনি কথাটা কেমনে মানলেন? কো বুঝি কথাটা ঠিক না, কইতে গেলে তো দলের বিরুদ্ধে যায়, তাই কই না। কথা বোঝেন নাই যে আপনি ফাঁক রেখে দিলেন, এটাই মান্য, এটাই বাধা। তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর শুধু ভরসা, এই বিশ্বাস আপনাকে রাখতে হবে। আমার রব যদি আমার পক্ষে থাকে, তামাম দুনিয়া আমার বিপক্ষে চলে গেলে কিচ্ছু আসে যায় না। সারা দুনিয়া হো মুখালিফ, কুছ নহি নুকসান হে, কুছ গম নহি কুছ ডর নহি, জব রহমতে রহমান হে। তমাম পৃথিবী আমার বিরুদ্ধে চলে গেল, আমার রহমানের রহমত আমার সাথে আছে, আমি খুশি। এবার ঠিক উল্টা যান, আপনি পৃথিবীর সবচেয়ে বড় দেশের প্রেসিডেন্ট, পৃথিবীর সবচেয়ে বড় পয়সাওয়ালা, কিন্তু রহমান আপনার সাথে নাই, আপনার মতো হতবাগা পৃথিবীতে আর কেউ। দুনিয়ার অর্থ, টাকা পয়সা, সুখ স্বাচ্ছন্দ্য, সমৃদ্ধি, ছেলে মেয়ে মানুষ হয়ে গেছে, MBBS ডাক্তার, সচিব হয়ে গেছে, একবার ইঞ্জিনিয়ার হয়ে গেছে, ওরে বাবা রে বাবা, পাঁচ ছেলে, পাঁচটায় PhD হোল্ডার। আপনি বললেন যে আপনি সফল। প্রশ্ন করা হলো, আপনার PhD হোল্ডার ছেলেগুলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তো? ফোলা পান তো এখনো শুরু করে নাই। আপনি ব্যর্থ বাবা, আপনি ব্যর্থ। আপনাকে আল্লাহর সিদ্ধান্তের উপরে খুশি থাকার মানসিকতা তৈরি করা, আল্লাহ যা করেছেন আমার কল্যাণের জন্যই। আজকে ঠকেছেন আপনি, কোনো কিছু চেয়েছেন আপনি পাননি, অপেক্ষা করুন, অপেক্ষা করুন। আপনার রব হয়তো আপনাকে সামনে এমন কিছু দেবেন, আপনি আজকে পাননি তো কি হয়েছে? হতাশে মুখ ফিরিয়ে নেবেন না, দোয়া বন্ধ করে দেবেন না, তার সিদ্ধান্তের উপরে না খুশি হবেন না, বরং তার উপরে রিজকে রাজি রাখেন। রাজা বিল আজা, তার সিদ্ধান্তে আমি খুশি, এটা ইবাদাহ। আল ইবাদাহ তাশমালু কুল্লু মা ইয়াতাআল্লাকু বিদ্দীন। আমি মালিক ইয়াউমিদ্দীন নিয়ে কথা বলেছি, ওই দিন আমি দিন মানে জীবন ব্যবস্থা, ইসলাম, এটা নিয়ে কথা বলেছি। আজকে ইবাদত, এই আয়াতগুলো একটার সাথে আরেকটা তাসবিহ দানার মতো গাঁথুনি করা, রশি দিয়া ভিতর দিয়া যেমন সুই ঢুকাইয়া একসাথ করে দেয়, একটার সাথে আরেকটা জোড়া দেয়া আছে। আপনার দিন, যে দিনের কথা এর আগের আয়াতে গেছে, দুইয়া এক আয়াত আগে, ওই দিনে যত কিছু সামিল করেছে সবটাকে একসাথে গ্রহণ করার নাম ইবাদত। ওখান থেকে কিছু নেবেন, কিছু বাদ দেবেন, এটার নাম ইবাদত নয়। তাহলে এবার আপনি বলুন, যারা আমরা আল্লাহর ইবাদত করি, এই স্বীকৃতি দিয়ে দিলাম, তারা কি আল্লাহর দিনের বাহিরে চলার কোনো সুযোগ আর আছে? সাহেবুল বাইত আদরা বিমাফি, বাড়ির মালিক ভালো জানে বাড়িতে কি আছে। এখন আমাদের জীবনে কার কোথায় লিকেজ আছে, ব্ল্যাক হোল আছে, কোন বদভ্যাস আছে, কবিরা গুনাহ করার অভ্যাস আছে, লাগাতার গীবত করে, শুধু মানুষের সমালোচনা করে, এমন কিছু লোক আছে কিনা? এর কাছে গেলেই শুধু গীবত ছাড়া কিছু পাওয়া যায়? আপনি থেমে যান, একটা কবিরা গুনাহ যখন বারবার করতে থাকবেন, এটা আপনাকে কুফরি পর্যন্ত পৌঁছিয়ে দিতে পারে, কারণ তখন আপনার কাছে কবিরা গুনাহকে আর কবিরা মনে হবে না। কিছু কিছু চা দোকানে গেলে দেখবেন যে মনে হয় যেন দোকান খোলা আছে, যতক্ষণ নাটক সিনেমা চলতেছে ততক্ষণ, সারা দিন লাগাই রাখছে, কাস্টমার নাই তাহে লাগাই রাখছে, তার কাছে নাটক সিনেমা এখন আর কোনো গুনার কাম না। কোনো হারাম যখন আপনার কাছে হালাল হয়ে যাবে,
ইমান আর থাকবে না। এই জন্য ইবাদা মানে হচ্ছে দিন যত কিছু সামিল করে প্রত্যেকটাকে গ্রহণ করা। এখন আলহামদুলিল্লাহ ওয়াজ আমরা যতটুকু শুনলাম এর আলোকে যদি মানি দ্যাটস এনাফ, কাফি। এখন এই ইবাদতটা আল্লাহর কাছে কবুল হওয়া দরকার আছে কিনা আমরা মেনে নিলাম, 100% মেনে নিলাম। আপনি 100% মেনে নেওয়ার পরও আল্লাহ যদি বলে আমি নিলাম না, তাহলে মেনে নিয়েও কোনো লাভ নাই। এই জন্য ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ যখন বললেন যে কাবাগর বানাও, উনি ওনার ছেলে ইসমাইল আলাইহিসসালামকে সাথে নিয়ে কাবাগর বানালেন। বানায়া শেষ কইরা বাড়ি চলে যান নাই, বানায়া বলছে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কোরআনে আছে না নাই? ওয়াইজ ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না। ও আল্লাহ আপনি বলেছিলেন এ ঘর বানাতে, আমি আমার ছেলেকে নিয়ে বানাইছি, এখন আমার কাজ তো শেষ, আপনি যদি মুখ ফিরাইয়া রাখেন কাজ করে লাভ কি? তাই দয়া করে আমার কাজটা কি করেন, কবুল করেন।